There was an altercation between the security guard of Kalna Super Speciality Hospital and a patient's family member when he entered the hospital without permission and sat on the patient's bed, which was not allowed. When the security guard told him to go outside, they got into a fight. Both were injured during the incident. A huge contingent of police was deployed on the spot. একটা আইসোলেশন ওয়ার্ডে আলাদা ওয়ার্ডে তুমি ঢুকে বেডের উপর বসে খারাপ পিনা করছো, সেটা বলতে গেলে তোমার অন্যায়, সেটা তোমার অন্যায়। আবার পার্টি অফিসার থমকে দিচ্ছ, পার্টি অফিস হঠাৎ করে আমাকে বললো যে এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বললাম আমি তো এখানে বসতে আসিনি, আমি যাবো। কলার ধরে টানতে টানতে আমাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। কে? ওই সিকিউরিটি গার্ডটা দিয়ে। যখন সকালবেলা আমি এন্ট্রি করি তখন কেউ গার্ড ছিল না, অন ডিউটি কেউই নাই, সবাই মনে হয় ঘুমাচ্ছিল, তখন কেউ ছিল না। তখন তারপর আমি যখন ওপরে যাই, যখন আমি ওপরে যাই, ওপরে গিয়ে এসে আমাকে এরকম ধরে টানাটানি করে ইয়ে করে চলে যান। নির্দিষ্ট সময় আসবে উনি অস্বীকার করে বেরোতে, তখন তিন চারবার ওনাকে রিকোয়েস্ট করা হয়। উনি তখন নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে আমাকে বলেন না বেরোলে আপনি কী করবেন। তখন আমি বাধ্য হয়ে বলি যে আপনি যদি না বেরোন আমাকে তাহলে পুলিশ ডাকতে বাধ্য হবে। তখন আমাকে হুমকি দেয়, ঠিক আছে আপনাকে দেখে নেবো, এ করবো, দিয়ে আমাকে গায়ে ঠেলা মারে এবং আমার কলারটা ধরে, আমার কলারটা আমি ছাড়াতে গেলে আমার মানে আত্মরক্ষার স্বার্থে কলারটা ছাড়াতে গেলে আমার কলারটা ছিঁড়ে যায় এবং আমার হাতেও লেগেছে, ওই যে এখানটা